রাজচন্দ্রর নতুন ছবি আসতে চলেছে ম্যাজিক, আর সেই ম্যাজিকের কিন্তু প্রেস কনফারেন্সে পৌঁছে গিয়েছি আমরা, মানে মিউজিক লঞ্চে পৌঁছে গিয়েছি আমরা। কী বলবে এখানকার মানুষজনেরা সেটা আপনাদেরকে দেখতে হবে, তার জন্য চোখ রাখতে হবে এগিয়ে বাংলা নিউজে। সোনার কাঠি রূপোর কাঠি জিয়ন কাঠি এক, আওয়াজ পেলেই উঠবে জেগে খাঁচার ভেতর জ্যাক। Welcome to my world of illusion. তুমি সেদিন রাস্তায় ফুল থেকে কয়েন বার করলে, আজকে স্টেজের উপরে এত কিছু করলে, কি করে করো? ম্যাজিক। আমি আয়না, মানুষকে তার মুখ দেখতে সাহায্য করি। ইন্দ্র! আচ্ছা তুমি কি বলো তো, তুমি যার সাথে ঘুরছো ডেট করছো সে এত সাধারণ? He's a magician. Boom! Magic! রোজ বলি সাবধান, কানে তবু যায় না, জীবনে কিছু কিছু জিনিস আমি ছাড়তে পারি না। ঠেলাখানা বুঝবি তো এইবারে আয়, আর প্রীতিকে ছাড়া তো প্রশ্নই ওঠে না। আমার বাবু একই কথা বলেছে, কারণ প্রীতি ছাড়া ইন্দ্রজিতের কোনো অস্তিত্ব নেই। হাত বাড়ালেই পড়বে ধরা চোখ, ম্যাজিক আবার শুরু হোক। হাই, মিউজিক লঞ্চ অফ ম্যাজিক প্লিজ। সামনে লাভলি, এবার একটা জোরে হাত দাও, একটু জোরে গালি হয়ে যাক প্লিজ। ছুটতে ছুটতে হাত ধরেছে পায়ে, ঘুরে কাটায় সময় অন্ত, ছুটতে ছুটতে বাস রাস্তার মোড়, হ্যান্ডেলে হাত রাখতেই হবে ঠিক, মন মরা মন মরিয়া হয়ে বলে, হয়ে যাবে যার একটা ম্যাজিক লেগেছে চোখে ঘোর গোপনে, মুঠো চিঠি তোরি নামে উড়িয়েছি ম্যাজিকটা তো ছোটোবেলা থেকে আমার ভীষণ আগ্রহের বিষয়বস্তু, এবং ম্যাজিক নিয়ে আমি ছোটোবেলা থেকেই খুব এক্সাইটেড থাকতাম। তার কারণ হচ্ছে আমি প্রচুর ম্যাজিক বই কিনতাম, বই পেতাম, সেগুলো নিয়ে চর্চা করতাম। সেই থেকেই পৃথ্বী সরকারের ম্যাজিক দেখা, কিন্তু সেই অর্থে এটা কোনো ম্যাজিক নিয়ে কোনো ম্যাজিশিয়ানের চরিত্র নিয়ে ছবি নয়, বা কোনো ম্যাজিক ওরিয়েন্টেড বিষয় নয়। ম্যাজিকটা যেহেতু একটা খুব ইলিউশন, ম্যাজিকটা আমার কাছে খুব পজিটিভ একটা ইলিউশন। আমরা না হাঁ করে চেয়ে থাকি কখন একটা কিছু ঘটবে, সেই ঘটাটা কিন্তু পজিটিভই হয়, সাধারণত দর্শক যেভাবে চেয়ে থাকে। সেই পজিটিভ চমক যেটা ম্যাজিক, আমার এক কথায় ম্যাজিককে যেন মনে হয় একটা পজিটিভ চমক, সেই পজিটিভ চমকটা ছবির মধ্যে আছে। সো ডেফিনেটলি ট্রিবিউট টু অল ম্যাজিশিয়ানস। প্রথম কথা তো আমি অঙ্কুশকে আগে কথা বলেছিলাম, আই ডিডন্ট অ্যাপ্রোচ ওয়েন্দ্রিলা ফার্স্ট। অঙ্কুশ যদি রাজি থাকে তাহলে আমার কতগুলো কম্বিনেশনের কথা ভাবা ছিল, যে অঙ্কুশ যদি রাজি থাকে ঐন্দ্রিলা হয়তো এই সময় টেলিভিশনে ব্যস্ত আছে, ঐন্দ্রিলাকে হয়তো পাবো না, কিন্তু ঐন্দ্রিলাকে নিয়ে কাজ করার আমার একটা প্রাথমিক উদ্দেশ্য ছিল। এবং অনেক দিন ধরে ঐন্দ্রিলার সাথে আমি এই ব্যাপারে কথা বলি যে সিনেমা কর, এবার একটু সিনেমা কর, টেলিভিশন তো খুব ভালো সলিউশন ডেফিনেটলি করবি,
কিন্তু সে টেলিভিশনে ওর পরিচিতি, কিন্তু আমার না একটা ফ্রেশনেস দরকার ছিল, একদম ফ্রেশ ফেস যাকে সিনেমায় দেখা যায়নি, যাকে সিনেমায় প্রচুর, কারণ কী হয় ধরুন বাকি যে অভিনেতা অভিনেত্রীরা বা হিরোইনরা রয়েছে তারা তো প্রচুর জায়গায় অভিনয় করছেন, তাদেরকে বিভিন্ন দেখে 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 দর্শকের একটা একটা টাইপ ভেবে ফেলেন, তো একটা টাইপ ভেবে নিজের অজান্তেই হয়তো দর্শকরা ভেবে ফেলেন যে একে এরকমভাবে দেখা যায়, গ্ল্যামার অমুক তমুক, কিন্তু এগুলো সব ছাপিয়ে গিয়ে একটা সাধারণ বাড়ির মেয়ে যে ঘুম থেকে উঠে ফ্যাশন ডিজাইনিং কোম্পানিতে চাকরি করে, সেখানে যায়, সেখান থেকে ফিরে আসে, নর্মাল বাসে যায় তার বান্ধবীর সাথে, সেখানে একটা ছেলের সাথে, সেও বাসে করে যাতায়াত করে, তার সাথে প্রেম হচ্ছে, প্রেমটা আস্তে 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 কোথায় গিয়ে পৌঁছয়, দ্যাট ইজ দ্য ম্যাজিক। অঙ্কুশকে বলা হতো, অঙ্কুশ বলে হ্যাঁ তুমি অ্যাপ্রোচ করো ঐন্দ্রিলাকে, যখন বলা হয় ঐন্দ্রিলা ওয়াজ এক্সাইটেড, এবং ওদের দুজনের একটা কম্বিনেশন তৈরি হয়, এই যে আমরা যখন শুটিং করছি শুটিংয়ের ফাঁকেও তো এরা নিজেদের মধ্যে চর্চা করছে বিষয়টা নিয়ে, সেটাও খুব আমার মনে হয় এই এদের দুজনকে জুটি করার ফলে সেটা একটা আমাদের অ্যাডেড কোয়ালিটি। প্রথম কথা আমি আমি কৃতজ্ঞ যে অনুপম, আমি অনুপমের সঙ্গে কাজ করতে পারলাম, কারণ অনুপমের গান আমি খুব ভালোবাসি ব্যক্তিগত, আমার মনে হয় আমার বাঙালি বেশিরভাগ বাঙালি ভালোবাসে, আমিও খুব ভালোবাসি, কিন্তু অনুপমের গান আমার ছবিতে কখনো ব্যবহার করব সেটা আমার সেভাবে হয়ে ওঠেনি। এইবারে যখন আমরা এই ছবিটা এই গানটা করতে পারলাম, সেই সঙ্গে একটা অ্যাডেড অ্যাডভান্টেজ যেটা পেলাম যে সেটা আমার লেখা গান অনুপম গাইল, সো দ্যাট ওয়াজ মানে এক্সাইটিং থিং ফর মি। এবং অনুপম গানটা এত সুন্দর গেয়েছে, আমি শুধু শুধু দুটো লাইন আমি শুধু ট্রেলারে ইউজ করেছি, তার ফলেই কিন্তু এত একটা বাজ তৈরি হয়েছে। তো থ্যাংকস টু অনুপম, থ্যাংকস টু ডাব্বু, ডাব্বু অনুপমকে দিয়ে গাইছে, ডাব্বু অসম্ভব সুন্দর সুর করেছে এটা, আর বাকি দুটো গান তো খুব ভালো, অন্তরা মিত্র গেছে, শান গেছে, অন্বেষা গেয়েছে। হ্যাঁ, আমার মনে হয় আমার ছবিতে গানের একটা গুরুত্ব বরাবরই থাকে, এই ছবিতেও আলাদা করে বলার কিছু নেই, গানের গুরুত্ব ডেফিনেটলি আছে, তবে যেহেতু গল্পটা একটু ডিফারেন্ট, গানগুলো ডিফারেন্ট হয়েছে, এবং আমার মনে হয় গানগুলো গল্পের সঙ্গে সঙ্গে চলবে এবং দর্শকদের ডেফিনেটলি মনোরঞ্জন করবে। অফকোর্স আমার এই গানটা ফেভারিট গান, আমার ভীষণ প্রিয় গান, এবার ইনফ্যাক্ট আমার রাজাদার বিশেষ করে গান লেখা, মানে সেই লাড়ালাপ্পা ও মধুই হোক কি এই ধরনের গানই হোক, রাজাদার এই জিনিসটা মারাত্মক, মানে যখন লেখেন অসাধারণ লেখে। তো লকডাউনে আবার একটা কবিতা লিখেছিল যেটা নিজেই আবার অ্যাক্ট করেছে, তো অ্যাকচুয়ালি খুব সুন্দর লেখে রাজাদ, এবং ইনফ্যাক্ট যখন এই গানটা লেখে ম্যাজিকের এই গানটা, যে যে টাইপের ছবি এটা, যে ধারার ছবি, তো সেই রকমভাবে সিচুয়েশন বুঝে যেরকম অসাধারণ লিরিক্সটা লিখেছে, এবং ফাইনালি আমরা ডিসাইড করি যে এত সুন্দর লিরিক্সটা লেখা হয়েছে এই গানটাকে এবার অনুপমদাকে দিয়ে গাওয়াতে হবে, তো সেইখানে একটা ইয়ে ছিল। তো আলটিমেটলি অনুপমদার ফাইনালি অনবোর্ড আসার পর এবং এই রাজাদা যেভাবে লিখেছে সব কিছু মিলে গানটা একটা খুব সুন্দর জায়গায় গিয়ে দাঁড়িয়েছে। তো অ্যাকচুয়ালি গানটা আমার কাছে খুব খুব প্রিয় একটা গান, ইনফ্যাক্ট পুরো গানটা তোমরা তো শুনলে আজকে, তো এবং ইনফ্যাক্ট গানের মিনিংগুলো কিন্তু ভীষণ সুন্দর গল্পের সাথে মিল আছে এই পুরোটা, তো খুব সুন্দর গানটা। রোমান্টিক ডান্স ঠিক নেই, তবে হ্যাঁ মানে একটা আমাদের হুক স্টেপ আছে যেটা বেশ কিউট বলতে পারো, মানে নট রোম্যান্টিক, আর যেটা রোম্যান্টিক আছে সেটা রোম্যান্টিক আছে নাকি, একটা রোম্যান্টিক গান আছে, বাট এই গানটার মধ্যে একটা অদ্ভুত অনেক কিছু লুকিয়ে আছে, একটা কিছু না কিছু ব্যাক স্টোরি আছে, ব্যাক স্টোরি আছে, এটা খুব সিচুয়েশনাল, সবগুলি খুব সিচুয়েশনাল, ওই জন্য আমাদের বেশি গান নেই, হ্যাঁ আমাদের বেশি গান নেই, তার মধ্যে দুটো প্রায় মন্তাজ টাইপ, তো পুরো সবগুলোগুলো খুব সিচুয়েশনাল, আর অকারণে যে গান দিয়ে দিতে হবে সেটা করেনি, মানে রাজাদা সেটা করে দরকার তাই। তিনটে একদমই তিন রকমের গান বানানো হয়েছে এই ছবিতে, চিন্তাভাবনাও করা হয়েছে, একটা একদমই ভীষণ সুদিং রোম্যান্টিক একটা গান যেটা শান আর অন্বেষা গিয়েছে, শানকে খুব মানে লকডাউনের মধ্যেও কলকাতায় ছিল তখন বলতে গেলে, JW ম্যারিওটি রেকর্ড করেছি, স্টার জলসা না কিসের একটা কাজ করতে এসেছিলো তখন আমরা রেকর্ড করেছি, অন্বেষার অনুপমকে আমরা স্টুডিওতেই রেকর্ড করেছি, অন্তরা আবার বম্বে থেকে গিয়ে পাঠিয়েছিল, হ্যাঁ তো বিভিন্ন জায়গার থেকে এই লকডাউনের জন্য একটু কমিউনিকেশন গ্যাপ ছিল, বাট ফাইনালি গানগুলো যেভাবে মিক্স মাস্টারও একটা রূপ পেয়েছে আমরা তো ভীষণ হ্যাপি, আর অনুপমকে এই ছবিতে পেয়ে সব থেকে আমি হ্যাপি, কারণ এর আগে এদের সবার সাথেই কাজ হয়েছে আমার, এই শিল্পী এই এই ছবিতে শান্তনু বলে একজন নতুন শিল্পীকে আমি ইন্ট্রোডিউস করেছি, আমার খুবই আমি খুব প্রাউড ফিল করছি কোনো নতুন শিল্পীকে ইয়ে করে ইন্ট্রোডিউস করতে পেরে। আর অনুপমের গানটা প্রথমেই সুন্দর সুর, মানে রাজাদা কথা লিখেছিল তারপর সুর করি, অনুপমকে পাঠানো হয়, অনুপমের ভালো লাগে গানটা, বললো দাবুদ আমি গাইতে চাই,
লকডাউনের জন্য একটু ডিলেড হচ্ছিল, বাট অনুপম ভীষণ কোঅপারেট করেছে গানগুলো রেকর্ড করার জন্য। এবং আমি প্রথম মনে হয় মিক্স মাস্টার হওয়ার পরে অনুপমকে পাঠিয়েছিলাম যে অনুপম তোর যদি কোনো ফিডব্যাক থাকে তোর ভয়েস নিয়ে, এবং ও খুব অনেস্টলি ফিডব্যাক দিয়েছে, সেটার উপরে ওয়ার্ক করেছি। তো এই এই এক্সপিরিয়েন্সটা একদমই নতুন, যেটা সবসময় আমি মিউজিক ডিরেক্টর এত বছর কাজ করছি আমি ডিসাইড করব, কিন্তু এইবার আমরা এইভাবে কাজ করে আমার ভীষণ ভালো লেগেছে। আমি মন থেকে খুব স্যাটিসফাইড, আশা করি সব দর্শকের গানগুলো ভালো লাগবে, সেটা তো ইউটিউবে বেরোনোর পর জানতে পারবো। তা কেমন লাগলো এই ভিডিওটা জানাতে একদম ভুলবে না। ইফ ইউ লাইক দিস ভিডিও, ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড গিভ ইট আ থামস আপ। আমি রিয়া সিদ্ধাচার্যী উইথ ক্যামেরা পার্সন শুভঙ্কর, আর আপনারা দেখছেন এগিয়ে বাংলা নিউজ। নমস্কার।